কালব বাংলায় বলে অন্ত, খুব আচবেই জিনিস, যার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, শরীরের ভিতরে একটা ছোট মাংসের টুকরা আছে, যখন তা ভালো হয় পুরো শরীরই ভালো হয়ে যায়, আর যখন তা নষ্ট হয় পুরো শরীরই নষ্ট হয়ে যায়, এবং এই টুকরাটা হচ্ছে কালব। এই কলবের শক্তি এমন যে যদি কলবে আপনি আল্লাহকে রাখতে পারেন, তখন আসমান আর জমিনের কোনো শক্তি আপনার সামনে আর মাথা উঁচা করে দাঁড়াতে পারবে না। কোনো দুঃখ তখন আর দুঃখ মনে হয় না, মনে হয় যেন আরে আমি তো জান্নাত পেয়ে গেলাম। এই তো সেই দিন ইব্রাহিমকে মুশরিকরা আগুনে ফেলে দিল, আল্লাহ আগুনকে বললেন তুই ঠান্ডা হয়ে যা। আমি বললাম হে আগুন, তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং প্রশান্তিময় সালাম হয়ে যা। এই তো সেই জান্নাত যে আল্লাহর নামে আগুনে ঝাঁপ দিল, আল্লাহ তাকে ঠান্ডা এবং প্রশান্তিতে পরিণত করে দেন, যেন বাইরের চেয়ে আগুনের ভিতরে আরো অনেক ভালো এবং প্রশান্তিতে ছিলাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহ ইলহাম। এই তো সেই দিন উহুদের যুদ্ধে কাফিররা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাতের উপর আঘাত করে গেল, হেলমেটের লোহা ওনার চোখের কাছে ঢুকে গেল, ওনার দাঁত ভেঙে গেল, হামজাকে হত্যা করা হলো, একের পর এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। অতঃপর আল্লাহ বলেন এরপর তিনি তোমাদের উপর দুর্দশার পর শান্তি নাজিল করলেন, তোমাদের একদলকে তন্দ্রা গ্রাস করতে শুরু করল। জি, যুদ্ধের ময়দানে মার খাওয়ার পর সাহাবা রাদিয়াল্লাহু আনহুমার উপর আল্লাহ এমন শান্তি নাজিল করলেন যে এই অবস্থাতেই তাঁরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলেন। আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। আপনি বুঝেন যুদ্ধের ময়দানে বিধ্বস্ত হয়ে গিয়ে একজন মানুষ দিকভিতিক না ছুটে হায়তাশ না করে ঘুমিয়ে পড়তে যাচ্ছেন, আপনি কি বুঝেন এখানে আল্লাহর কুদরত? জি, অপরদিকে এমন দেখি মানুষ ছোটখাটো বিপদে আফসোস করতে করতে শেষ হয়ে যায়। জি, এখানেই অন্তর, এই অন্তরই মানুষকে জান্নাতে নেয়, এই অন্তরই আল্লাহর ইচ্ছায় মানুষকে জাহান্নামে নেয়। প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের জীবনে কেবল একটা ফোঁটা চোখের পানি, অনেক মানুষের সারা জীবনের আমল নামাজ রোজা তাহাজ্জুদের চেয়ে আল্লাহর নিকট অনেক বেশি প্রিয়। জি, এখানেই অন্তর, মুখে তো সবাই বলি ভালোবাসি, কিন্তু আসলে কয়জনই বা সত্যি আল্লাহকে ভালোবাসে? হ্যাঁ, তাই তো আল্লাহ অবশ্যই পরীক্ষা করে নেবেন যে কে সত্যবাদী আর কারা মিথ্যু। যদি ইব্রাহিমের মতো দাবি করো যে তুমি আমাকে ভালোবাসো, তবে ইসমাইলকে কুরবানি দিয়ে প্রমাণ করো যে তুমি আসলেই আমাকে কত ভালোবাসো।